একটা কথা আমি আপনাদের জানিয়ে রাখি যে ইউটিউবে যদি আপনারা আসেন ইনকামের জন্য প্লিজ ইউটিউব ছেড়ে চলে যান। নিজের অজান্তেই আমি জানতাম না যে সব থেকে মারাত্মক ভুলটা আমি এখানেই করেছি। প্লিজ কাউকে ফোর্স করে সাবস্ক্রাইব করাবেন না, কারোর মোবাইল হাতে নিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আপনার ভিডিও কিন্তু ওরা দেখবেই না। পারলে এই চ্যানেলটা দেখবেন, খুবই কাজের এই চ্যানেলটা, প্রচুর হেভি ইম্পর্টেন্ট ইনফরমেশন দেয়। সো হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, যার নাম কিয়া শান্তনু। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো গাইস, আজকে যে ভিডিওটা আমি আপনাদের সামনে নিয়ে এসেছি সেটা কোনো ব্লগ ভিডিও নয়। আজকে আমি আপনাদের সাথে আমার এই ইউটিউব জার্নির এই টোটাল এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করব। আমি চ্যানেল স্টার্ট করেছিলাম 2021-এর 20 অক্টোবর, 20 তারিখ অক্টোবর মাসে। তো সেখান থেকে এই 2022-এর আজকে আপনার হয়ে গেল 11-12 তারিখ, 10 তারিখ হবে আজকে, আজকে 10 তারিখ। তো এই টোটাল এক্সপিরিয়েন্সটা শেয়ার করব, তার সাথে কিছু ইনফরমেশনও আমি আপনাদেরকে দেব যেগুলো আপনারা ইউটিউবে একদমই করবেন না আর যেগুলো আপনাদের করা উচিত। যদিও আমার এই চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা অনেকই কম, 321 জন আমার সাবস্ক্রাইবার, কিন্তু তাও আমি অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তো চলুন সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটাকে শুরু করা যাক, আর আশা করছি আপনাদের ভিডিওটা দেখতে খুবই ভালো লাগবে। সো গাইজ, আমি ইউটিউব শুরু করি 2021-এর 20 অক্টোবর, মানে 20 তারিখ অক্টোবর মাসের ইউটিউবের আমি ফার্স্ট ভিডিও আপলোড করি, এবং যে ভিডিওটা আমি আপলোড করি সেই ভিডিওটা হলো এই ভিডিওটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই ভিডিওটা আমি আপলোড করি। কিন্তু এর আগে আমি ইউটিউব সম্পর্কে কিছুই জানতাম না, কিচ্ছু জানতাম না, পুরো ব্লাইন্ড ছিলাম, কিচ্ছু জানতাম না। জাস্ট ইউটিউবের ভিডিও দেখতাম, এই করতাম ওই করতাম, লকডাউনে প্রচুর ভিডিও দেখেছি। কিন্তু হঠাৎই একদিন আমার ছেলে সোনাই আমাকে বলে যে ইউটিউবে এরকম ইউটিউবে চ্যানেল করা যায়, ইউটিউব থেকে এরকম মানে ইউটিউবে ভিডিও আপলোড করা যায়, ইউটিউবে ভিউজ আসে, ইনকাম আসে, এরকম আসে, যাই হোক হোয়াটএভার। তো প্রথমে আমি ব্যাপারটাকে গুরুত্ব দিইনি, তারপরে যখন আস্তে আস্তে আমি ভিডিও দেখা শুরু করি, মানে বুঝতেই পারছেন 2020-21 সালটা ম্যাক্সিমাম টাইমই, 20টা তো পুরো লকডাউন ছিল, 21টাও আপনার মানে ম্যাক্সিমাম টাইমই লকডাউন ছিল। তো সেই সময় প্রচুর ভিডিও দেখি ইউটিউবে, এবং আস্তে আস্তে ভিডিও দেখার পর আমার আস্তে আস্তে মানে মনে এনকারেজ জাগে যে যে আমিও একটা ইউটিউব চ্যানেল করতে পারলে ভালো হয়। তো আমি কিছুই জানতাম না, তো সোনাই আমাকে প্রচুর হেল্প করেছে, সোনাই আমাকে অনেক কিছু দেখিয়েছে। প্রথমে আমি জাস্ট ভিডিও করে ছেড়ে দিতাম, এডিটগুলো ওই করতো, সব কিছু ওই করতো, ওর কাছ থেকে আমি অনেক কিছুই শিখেছি সোনাইয়ের কাছ থেকে। তো যাই হোক, তারপরে আমি ভিডিও বানাই এবং ভিডিও আপলোড করে ইউটিউবে পোস্ট করতে থাকি একটার পর একটা। প্রথমে যে ভিডিওটা সেটা আপনারা আগেই দেখে নিয়েছেন স্ক্রিনে, যে ওই ভিডিওটা আমি আমার বাড়ির লক্ষ্মী পুজো সেই ভিডিওটা আমি ইউটিউবে পোস্ট করি। তারপরে সেকেন্ড ভিডিও আমি যেটা পোস্ট করি সেটা হলো এই ভিডিওটা যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা আমি ইউটিউবে পোস্ট করি, যে প্রকৃতির মাঝে, এই ভিডিওটা আমি ইউটিউবে পোস্ট করি। এবং সেকেন্ড ভিডিওটা পোস্ট করার পরে আমার মানে আমি দেখলাম যে ভিউজ আসছে, ভালোই ভিউজ আসছে, মোটামুটি একদিনে 150-200 ভিউজ চলে আসছে। তো আমি ভাবলাম যে মানে ভিউজ ভালো আসছে তাহলে তো ভিডিও করলেই ভিউজ আসবে, কিন্তু সেটা না, আমার ধারণাটা সম্পূর্ণ ভুল ছিল। কারণ আমি তখন ইউটিউব সম্পর্কে কিছুই জানতাম না, জাস্ট খালি ভিডিও বানাতাম আর টোটালি ইউটিউবে আপলোড করে দিতাম। তো তারপরে আমি কি করতাম, যখনই মনে হতো তখন ভিডিও বানাতাম এবং যখনই মনে হতো তখনই ইউটিউবে আপলোড করে দিতাম। মানে না কোনো থাম্বনেল ভালোভাবে লাগাতাম, না কোনো ডেসক্রিপশন ভালোভাবে লাগাতাম, না কোনো টাইটেল ভালোভাবে লাগাতাম, কারণ আমি এসব কিছু জানতাম না। আমার টার্গেট একটাই ছিল যে যেভাবে হোক একটা ভিডিও মোটামুটি আপলোড করে যেরকম তেরকম করে এডিট করে দিয়ে আমি ইউটিউবে আপলোড করে দেবো, ইউটিউবে আপলোড করে দিলেই আমার মানে মোটামুটি হাজার হাজার ভিউজ চলে আসবে। কিন্তু আমি জানতাম না যে কীভাবে ডেসক্রিপশান লাগাতে হয়, কীভাবে থাম্বনেল লাগাতে হয়, কীভাবে টাইটেল লাগাতে হয়, কীভাবে ট্যাগ লাগাতে হয়, আমি এসব কিচ্ছু জানতাম না। খালি আমার টার্গেট ছিল যে যেভাবে হোক একটা মোটামুটি ভিডিও করে দিয়ে ইউটিউবে আপলোড করে ছেড়ে দেবো, এবং তারপর থেকেই আমার ভিউজ আসা শুরু হয়ে যাবে, আমার সাবস্ক্রাইবার আসা শুরু হয়ে যাবে, এবং আমার চ্যানেল বিশাল তাড়াতাড়ি মানে হাজার সাবস্ক্রাইবার 4000 ঘন্টা হয়ে যাবে। কিন্তু এই যে ধারণাটা, এটা সম্পূর্ণ ভুল, কারণ আমি তখন ইউটিউব সম্পর্কে কিচ্ছু জানতাম না, কিছুই জানতাম না। মানে 2021-এর 20 অক্টোবর থেকে আর 2022-এর
মোটামুটি আপনার ধরুন ওই জুলাই না সরি জুন জুলাই মাস পর্যন্ত আমি এরকমই করতাম যখন ইচ্ছা। মানে মাঝখানে তো আমি প্রচুর গ্যাপ দিয়েছিলাম, এক এক সময় ভিডিও করতে গিয়ে আমি 3-4 মাস গ্যাপ দিয়েছিলাম, তারপরে কোনো সময় ভিডিও আপলোড, একটা ভিডিও আপলোড করার পরে 7 দিন, তারপরে 8 দিন 10 দিন, মানে যখন মনে হতো তখন ভিডিও করতাম, যেরকম মনে হতো সেরকম ভিডিও করতাম, ভিডিও করে আমি ইউটিউবে আপলোড করে দিতাম। কারণ আমার একটাই, তখন আমি একটাই জানতাম যে ভিডিও যেভাবে হোক আপলোড করে দিলে ইউটিউবে হাজার হাজার ভিউজ চলে আসবে। ভিডিও তো যেরকম সেরকমভাবে আমি আপলোড করতে মানে ইউটিউবে কন্টিনিউ আপলোড করছিলাম, মানে যেরকম সেরকমভাবে ভিডিও আপলোড করছিলাম, তার সঙ্গে চলছিল আমার লিঙ্ক শেয়ার। মানে আমি তো মানে মানে আমার যত বন্ধু বান্ধব আছে আর ফ্যামিলি মেম্বার্স আছে প্রত্যেকের কাছে লিঙ্ক শেয়ার, ফেসবুক মেসেঞ্জার আপনার হোয়াটসঅ্যাপে মানে লিঙ্ক শেয়ার, বিশাল লিঙ্ক শেয়ার, একে ওকে লিঙ্ক শেয়ার। আর খালি কন্টিনিউ একটাই কথা, প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, সাবস্ক্রাইব করো আর শেয়ার করো, সাবস্ক্রাইব করো শেয়ার করো। কিন্তু এই যে লিঙ্ক শেয়ারগুলো আমি করতাম নিজের অজান্তেই, আমি জানতাম না যে সব থেকে মারাত্মক ভুলটা আমি এখানেই করেছি, এবং সেটা কেন আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, আপনাদের আমি সবই জেনে জানিয়ে দেব। তো সেই সময় সেটা ছিল 2022 সালের মোটামুটি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, মানে প্রায় প্রতিদিনই আমি লিঙ্ক শেয়ার করতাম প্রত্যেক দিন। তো এরকম করতে 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 আর এরকম মানে গ্যাপ দিয়ে ভিডিও আপলোড করতাম মোটামুটি 1 মাস 1.5 মাস 3 মাস 4 মাস গ্যাপ দিয়ে ভিডিও আপলোড করতাম। তো এরকম করতে করতে হঠাৎ একদিন জুন মাসে কি জুলাই মাসে হবে, আমার আমি তো ইউটিউব ভিডিও দেখতাম সেই সময়, আমার ইউটিউবে ব্রাউজ হিস্ট্রিতে একটা ভিডিও আছে নিত্যাকা সাপোর্ট বলে একটা চ্যানেল, যেটা আমি এখানে দিয়ে দিলাম, দেখুন এই চ্যানেলটা। এই চ্যানেলটার ভিডিও হঠাৎ একদিন আমার সামনে আসে, মানে ইউটিউবের আসে আর কি। তো সেটা আমি ক্লিক করে ওপেন করি, এবং ওপেন করার পর আমি ভিডিওটা দেখলাম পুরোটা। পুরোটা দেখার পরে পুরো আমার মাথা পুরো ঘুরে গেল, মানে ভিডিওটাতে যে কথাগুলো বলেছে উনি বিশাল বড় একটা ইউটিউবার আর ওনার অনেক সাবস্ক্রাইবার, নিয়ার অ্যাবাউট 2.5 লাখ সাবস্ক্রাইবার আছে। তো যাই হোক, আমি ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করি, নিত্যাকা সাপোর্ট বলে চ্যানেলটা সাবস্ক্রাইব করি, এখনও আমার সাবস্ক্রাইব করা আছে। আমি ওনাকে টোটালি ফলো করি, ওনাকে ফলো করেই আমি আমার ইউটিউব চ্যানেলের বাকি সেটিংসগুলো করেছি। প্রথমে তো আমি কোনো সেটিংসই করিনি, যেটা সত্যিকারের কথা, প্রথমে আমি কোনো সেটিংসই করিনি, এবং ওনার ভিডিও দেখার পর তারপরে আমি আস্তে 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 ওনার ভিডিওগুলো দেখতে থাকলাম, ওনার নতুন ভিডিওগুলোও দেখতে থাকলাম, পুরানো ভিডিওগুলো দেখতে থাকলাম। প্রতিদিন আমি ওনার ভিডিও দেখি, নিত্যাকা সাপোর্ট এই চ্যানেলটা, পারলে এই চ্যানেলটা দেখবেন, খুবই কাজের এই চ্যানেলটা, প্রচুর হেভি ইম্পর্টেন্ট ইনফরমেশান দেয় এবং একদম জেনুইন ইনফরমেশান দেয়। তো দেখার পর আমি ওনাকে ফলো করলাম, আস্তে আস্তে আমি চ্যানেলের সেটিংসগুলো চেঞ্জ করলাম, সব কিছু সমস্ত কিছু আস্তে আস্তে আমি চেঞ্জ করে দিলাম। এবং চেঞ্জ করে দেওয়ার পর সেটা হলো আপনার মোটামুটি পুজোর সময়, এই গত বছরের পুজোর সময় অক্টোবর মাসে, পুজোর পর আমি এটা করেছি। ওনার ভিডিও আগে ভালোভাবে আমি দেখেছি, ভালোভাবে আমি দেখার পরে সব কিছু মানে কী বলবো, সব কিছু জানলাম, শিখলাম, এখনও শিখছি, এবং যতদিন ইউটিউব করবো ততদিন আপনাকে শিখতে হবে, শেখার কোনো শেষ নেই। আর আমি শিখতে পছন্দ করি, আমার শিখতে ভালো লাগে। তো সেটা সেটিংসগুলো করে দেওয়ার পর এবং ওনাকে ফলো করার পর মানে আমার চ্যানেলে বিরাট চেঞ্জ হয়ে গেল, বিরাট চেঞ্জ হয়ে গেল। আমি আপনাদের একটা কথা বলি, 2021-এর 20 তারিখ আমি চ্যানেল শুরু করেছিলাম এবং 2022-এর অক্টোবর মাসের 20 তারিখ পর্যন্ত আমার সাবস্ক্রাইবার সংখ্যা ছিল only 84 সাবস্ক্রাইবার ছিল আমার চ্যানেলে। তো এই 84 সাবস্ক্রাইবার নিয়ে আমি আবার নতুনভাবে আমার চ্যানেলটাকে শুরু করলাম, ঠিক আছে। তো 84 সাবস্ক্রাইবার কিন্তু অনেকটাই কম সাবস্ক্রাইবার, বাট আমার কাছে তখন অনেক 84 সাবস্ক্রাইবার মানে অনেক সাবস্ক্রাইবার, কারণ আমি নতুন চ্যানেল শুরু করেছিলাম। কিন্তু এই 84 সাবস্ক্রাইবারের মধ্যে ম্যাক্সিমাম সাবস্ক্রাইবার কিন্তু আমার ওই লিঙ্ক শেয়ারের মাধ্যমেই এসছে, লিঙ্ক শেয়ার যেগুলো করেছিলাম হোয়াটসঅ্যাপ ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে লিঙ্ক শেয়ার করেছিলাম, এর মাধ্যমেই এই সাবস্ক্রাইবারগুলো কিন্তু আমার চ্যানেলে এসছে, চ্যানেলে সাবস্ক্রাইব করেছে, ভিডিও দেখে কি না জানি না, দেখতো কি না জানি না, সরি, কিন্তু ওরা আমার বলার জন্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছিল। তো তারপরে আমি নিত্যাকা সাপোর্ট এই চ্যানেলটা ফলো করলাম এবং চ্যানেলের সেটিংসগুলো প্রথমে চেঞ্জ করলাম, তারপরে নতুন করে আমি থাম্বনেল বানানো শিখলাম, কিন্তু কারণ আমি প্রথমের দিকে থাম্বনেল একদমই ভালো বানাতে পারতাম না,
বানাতে মানে মানে জানতাম না। আমি থাম্বনেল বানাতাম পিক্সআর্টে, পিক্সআর্ট যে অ্যাপটা আছে এই অ্যাপে আমি থাম্বনেল বানাতাম। তারপরে আমি রিসেন্ট থাম্বনেল বানাচ্ছি এখন পিক্সার ল্যাব বলে একটা অ্যাপ্লিকেশন আছে, পিক্সার ল্যাব আপনার গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন, দারুণ থাম্বনেল বানানো যায়। তারপর ওখান থেকে আমি থাম্বনেল বানানো নিজেই শিখেছি সব কিছু, আমাকে কেউ কোনোদিন হেল্প করেনি, আমি নিজেই সব কিছু শিখেছি, ইউটিউব ভিডিও দেখে 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 শিখেছি। আগে আপনাকে শিখতে হবে, জানতে হবে, তাহলেই কিন্তু আপনি মানে এগিয়ে যেতে পারবেন। আর যদি মনে করেন যে আপনি ইউটিউবে এসেই বিশাল লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। একটা কথা আমি আপনাদের জানিয়ে রাখি যে ইউটিউবে যদি আপনারা আসেন ইনকামের জন্য, প্লিজ ইউটিউব ছেড়ে চলে যান। ইউটিউবে প্লিজ ইনকামের জন্য কেউ আসবেন না, প্রথমে আপনাকে কিন্তু শিখতে হবে, জানতে হবে। তুমি যদি শেখো, তুমি যদি জানো, তাহলেই তুমি এগিয়ে যেতে পারবে, তারপর ইনকাম তো পরের কথা। কিন্তু আপনি যদি প্রথমে এসে বলেন যে লাখ লাখ টাকা ইনকাম করব, আপনি পারবেন না ইউটিউব করতে। আর আপনাকে সবথেকে বড় কথা, আপনাকে পেশেন্স, বিশাল পেশেন্স রাখতে হবে। মানে পেশেন্স তো আপনাকে এখানে এত রাখতে হবে যে মানে ধারণার বাইরে। আপনাকে ধৈর্য না রাখলে আপনি কোনোদিনই ইউটিউবে দাঁড়াতে পারবেন না, আপনাকে পেশেন্স রাখতে হবে। তো এনিওয়ে ওনাকে ফলো করার পর আমার চ্যানেলটায় মোটামুটি আপনার দু মাস পর আমার 237টা সাবস্ক্রাইবার বেড়েছিল, 237 জন সাবস্ক্রাইবার। আপনি ভাবতে পারছেন আমার, আপনারা ভাবতে পারছেন যে আমার চ্যানেলে 2021 সালে আমি শুরু করেছি, 2022 সালের 20 তারিখ পর্যন্ত আমার 84 জন সাবস্ক্রাইবার ছিল, তারপরে আমার দু মাসে 237 জন সাবস্ক্রাইবার আমার বেড়েছে, 237 জন সাবস্ক্রাইবার। এই সাবস্ক্রাইবারগুলো কিন্তু আমার একদম জেনুইন সাবস্ক্রাইবার, কারণ এদেরকে আমি ফোর্স করিনি, এরা এসছে আমার ভিডিও দেখে, আমার চ্যানেলের ভিতরে চ্যানেলের মধ্যে ঢুকেছে, ভালো লেগেছে, আমি সাবস্ক্রাইব করেছি। প্লিজ কাউকে ফোর্স করে সাবস্ক্রাইব করাবেন না, কারোর মোবাইল হাতে নিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আপনার ভিডিও কিন্তু ওরা দেখবেই না, পরে কিন্তু দেখবে না, হয়তো দেখলেও কিছুটা দেখে 1 মিনিট 2 মিনিট স্কিপ করে বেরিয়ে যাবে। সেই জন্য বলছি জোর করে কাউকে কোনো জিনিস করাবেন না, জোর করে কিছু করালে কিচ্ছু হবে না। যাদের যারা আপনার ভিডিও দেখে আসবে, যদি আপনার ভিডিও দেখে সাবস্ক্রাইব করে, ওইগুলোই আপনার লাইফ টাইম সাবস্ক্রাইবার, মানে ওরাই আপনার ভিডিও দেখবে এবং ওরাই আপনার ভিডিওগুলো প্রতিদিন দেখবে। যদি আপনি কাউকে জোর করে আপনার চ্যানেল সাবস্ক্রাইব করান, সেই সাবস্ক্রাইবারগুলো কিন্তু হ্যাঁ চ্যানেলটা হয়তো সাবস্ক্রাইব করে রাখবে, কিন্তু আপনার ভিডিও কিন্তু ওরা দেখবে না। তো এবারে আসি আপনাদের ইম্পর্টেন্ট ইনফরমেশনের কথায়, যেগুলো আমি নিজে শিখেছি এবং যেগুলো আমি আমার চ্যানেলে ইমপ্লিমেন্ট করার পরেই আমার চ্যানেলটা কিন্তু কিন্তু গ্রো করেছে, এবং সেই জিনিসগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। এবং এই টোটাল ক্রেডিটটাই যাবে কিন্তু নিত্যাকা সাপোর্ট চ্যানেলের ওপর, কারণ নিত্যাকা সাপোর্ট চ্যানেলটাই আমি ফলো করে এগুলো শিখেছি, এবং ওনাকে ফলো করার পরেই আমি কিন্তু আমার চ্যানেলকে দাঁড় করাতে পেরেছি। আজকের যে সাবস্ক্রাইবারটা আমার আছে, সম্পূর্ণ ক্রেডিটটা কিন্তু ওনার, ঠিক আছে? হয়তো আমার চ্যানেলের সাবস্ক্রাইবার অনেকই কম, এবং মানে 300-400 জন 350 হয়নি সাবস্ক্রাইবার, কিন্তু আমার কাছে এই 300 সাবস্ক্রাইবারটা 300,000 সাবস্ক্রাইবারের মতো। আমার কাছে সাবস্ক্রাইবার মানে আমার কাছে আমার সব কিছু। সাবস্ক্রাইবারের জন্য আমি ভিডিও করি, এবং সাবস্ক্রাইবারের জন্য আমি আমার যতটা আমার মানে কী বলবো, মানে আমার সমস্ত কিছু, মানে সমস্ত এক্সপিরিয়েন্স, সমস্ত ট্যালেন্ট আমি আমার সাবস্ক্রাইবারের জন্যই কিন্তু করি, ঠিক আছে? এবং সবাই তাই করুন, আমার রিকোয়েস্ট। তো প্রথমে আসি থাম্বনেলের কথায়। থাম্বনেল হচ্ছে আপনাদের একটা, যেটা জাস্ট একটা এক্সাম্পল দিই, থাম্বনেলটা হচ্ছে আপনাদের একটা দোকান, মানে ইউটিউব হচ্ছে একটা দোকান। জাস্ট ফর এক্সাম্পল, যদি কোনো দোকান থাকে আপনাদের, যে কোনো দোকানই হোক, সেটা যদি কোনো কাপড়ের দোকান থাকে, তো সেই দোকানে আপনারা যত ভালো অ্যাডভার্টাইজমেন্ট করবেন দোকানের বাইরে, যত ভালো বোর্ড টাঙাবেন, যত ভালো ফেস্টুন টাঙাবেন, তত ভালো লোক আপনার দোকানে আসবে। এবং অবশ্যই দোকানের কিন্তু মাল আপনার ভালো হতে হবে, দোকানের কাপড় যেগুলো রাখবেন সেগুলোর কোয়ালিটিও আপনার অবশ্যই ভালো হতে হবে, বাট ফার্স্ট ইমপ্রেশন যেটা আপনাদের কাস্টমারের উপর যায় সেটা হলো দোকানের যে বোর্ড, যেখানে যে বোর্ড লেখা যেটা থাকে, যে কাপড়ের দোকান কিংবা তাঁতের কাপড়ের দোকান কিংবা যেগুলো লেখাগুলো থাকে। তো ইউটিউবটা হচ্ছে সেরকম, থাম্বনেল দেখেই কিন্তু আপনার লোকে ভিডিওতে থাম্বনেলে ক্লিক করে এবং তারপরে ভিডিওর মধ্যে ঢোকে। তো থাম্বনেলটা যতটা পারবেন ভালো বানানোর চেষ্টা করুন, থাম্বনেল যত ভালো হবে আপনাদের ক্লিকও তত ভালো হবে, থাম্বনেলে ক্লিক করলেই ভিউজ, ঠিক আছে? তো থাম্বনেলটা যত পারবেন চেষ্টা করবেন ভালো বানাতে, যত ভালো থাম্বনেল তত ভালো ক্লিক এবং তত বেশি ভিউ।
এবং যখন আপনার থাম্বনেলে ক্লিক করে ভিডিওতে লোকে ঢুকছে, আপনার ভিডিওর কোয়ালিটিটাও অবশ্যই ভালো হতে হবে। বাট প্রথম ইমপ্রেশন আপনার কিন্তু থাম্বনেল এবং টাইটেল, এই দুটো কিন্তু আপনাকে ভালো বানাতেই হবে। থাম্বনেলটা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস। সেকেন্ড ইম্পর্টেন্ট জিনিস হলো কি, আপনার চ্যানেলের সেটিং। প্রথমে যখন আপনার একটা ইউটিউব চ্যানেল শুরু করবেন, প্রথমে আপনারা চ্যানেল সেটিং করে নিন ভালো করে। চ্যানেলের প্রচুর সেটিংস আছে, সেগুলো আমি আর সেপারেটভাবে বলছি না, কারণ সেগুলো সেপারেটভাবে বলতে গেলে ভিডিও প্রচুর বড় হয়ে যাবে। সেগুলো আপনারা ইউটিউবে দেখে নেবেন। আপনারা যদি আমাকে বলেন তো আমি সেপারেটভাবে একটা আলাদা ভিডিও বানিয়ে দিতে পারি আপনাদের জন্য। চ্যানেলের সেটিংগুলো আপনারা সেভাবে করে নেবেন। সেগুলো করার পর আপনারা চ্যানেলের সেটিংস করে নিলেন, করে নেওয়ার পরে আপনারা থাম্বনেলের উপরে কাজ করুন, তারপরে আপনারা ভিডিও বানানো শুরু করুন এবং তারপরে আপনারা ভিডিও আপলোড করুন এবং থাম্বনেল লাগিয়ে দিন। তারপরে দেখুন আপনাদের চ্যানেল আস্তে আস্তে গ্রো হওয়া শুরু করবে। দ্বিতীয় কথা হচ্ছে শর্টস, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট জিনিস। শর্টস আপনারা চ্যানেলে আপলোড করলে কিন্তু সাবস্ক্রাইবার আপনাদের প্রচুর সাবস্ক্রাইবার আসবে শর্টসে। কিন্তু শর্টসের থেকে যে সাবস্ক্রাইবারগুলো আপনাদের চ্যানেলে আসে, ম্যাক্সিমাম সাবস্ক্রাইবার কিন্তু লং ভিডিও দেখবে না। এটা আমি আপনাদের একদম গ্যারেন্টি দিয়ে লিখে বলে দিচ্ছি। শর্টস ভিডিও দেখে যারা আপনার চ্যানেল সাবস্ক্রাইব করবে, তাদের ম্যাক্সিমাম লোক কিন্তু লং ভিডিও দেখবে না। যদি শর্টসে আপনাদের 100 জন সাবস্ক্রাইবার আছে, তার মধ্যে হয়তো 10 জন আপনাদের লং ভিডিও দেখবে, বাকি 90 জন আপনাদের লং ভিডিও দেখবে না। কিংবা এমনও হতে পারে যে 5 জন দেখলো, 95 জন দেখলো, কিংবা এমনও হতে পারে যে 100 জনই দেখলো না। কারণ শর্টস যারা পছন্দ করে তারা আপনার শর্টস দেখেই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে, আপনার লং দেখে কিন্তু সাবস্ক্রাইব করেনি। আপনার লং ভিডিও দেখে যারা সাবস্ক্রাইব করবে তারা আপনার লংও দেখবে, শর্টসও দেখবে। কিন্তু শর্টস দেখে যারা সাবস্ক্রাইব করবে তারা অনলি মাত্র শর্টসই আপনার দেখবে, লং কিন্তু দেখবে না। তো চেষ্টা করবেন যে চ্যানেলে শর্টস কম আপলোড করার। এবার সেটা সম্পূর্ণ আপনাদের ওপরে, আপনারা চ্যানেলে শর্টস আপলোড করতেও পারেন নাও করতে পারেন, সেটা সম্পূর্ণ আপনাদের ওপরে। আমি আমার পার্সোনালি আমি খুব কম শর্টস আপলোড করি, ম্যাক্সিমাম আমি লং ভিডিওই আপলোড করি। আর তৃতীয় আসছে, চতুর্থ আসছে হচ্ছে আপনার লিঙ্ক, যেটা আমি প্রথমেই বলেছিলাম। লিঙ্ক শেয়ার আপনারা খবরদার করবেন না, সেটা হোয়াটসঅ্যাপ হোক, ফেসবুক হোক, মেসেঞ্জার হোক, প্লিজ লিঙ্ক শেয়ার করবেন না। লিঙ্ক শেয়ার আপনারা করলেন 10 জন বন্ধুবান্ধবের কাছে, তারা আপনার লিঙ্কটাকে ক্লিক করলো, সাবস্ক্রাইব করলো, কিন্তু এমনও তো হতে পারে যে তারা আপনার যদি কোনো ব্লগিং চ্যানেল হয় কিংবা কোনো মিউজিক চ্যানেল হয় কিংবা কোনো আপনার সায়েন্স টেকনোলজি চ্যানেল হয়, আপনার যেই ক্যাটাগরি চ্যানেল হোক, ধরুন আমার ব্লগিং চ্যানেল, আমি জাস্ট আমি আমার ওপর দিয়ে এক্সাম্পল দিচ্ছি, আমার এমনও বন্ধু আছে যারা যে ব্লগিং পছন্দ করে না, তাদের সায়েন্স টেকনোলজি রিলেটেড ভিডিও পছন্দ, তাদেরকে যদি আমার ব্লগিং চ্যানেল সাবস্ক্রাইব করাই, আপনাদের মনে হয় যে তারা আমার ভিডিও দেখবে? কারণ তারা তো সায়েন্স অ্যান্ড টেকনোলজি পছন্দ করে, তারা ব্লগিং দেখবে কেন? যখন নোটিফিকেশানটা ওদের কাছে যাবে, ওরা ক্লিক করবে না নোটিফিকেশানে, ওখানে আপনাদের ইমপ্রেশন ডাউন হয়ে যাবে, চ্যানেলের রিচটাও ডাউন হয়ে যাবে। তো সেই জন্য আপনারা প্লিজ লিঙ্ক শেয়ার করবেন না, লিঙ্ক শেয়ার বন্ধ করুন। কারণ লিঙ্ক শেয়ার করলে এখানে আপনাদের চ্যানেলের রিচ কিন্তু প্রচুর ডাউন হয়। হ্যাঁ, হয়তো আপনাদের সাবস্ক্রাইবার চলে আসবে চ্যানেলের রিচ থেকে, প্রচুর সাবস্ক্রাইবার চলে আসবে, আপনাদের বন্ধু বান্ধবরা হয়তো ভালোবেসে আপনাদের চলে আসবে, কিন্তু পরবর্তীকালে আপনারা জানতেও পাচ্ছেন না যে ওরা আপনাদের ভিডিও দেখছে কি দেখছে না। কারণ আমি আপনাদের এক্সাম্পল অলরেডি দিয়ে দিয়েছি যে আপনাদের ব্লগিং চ্যানেল যদি থাকে, যদি কোনো বন্ধু বান্ধব আপনাদের সায়েন্স টেকনোলজি হয় কিংবা অন্য কোনো ক্যাটাগরি, ধরুন উনি এন্টারটেনমেন্ট পছন্দ করে কিংবা কমেডি ভিডিও পছন্দ করে, তাহলে আপনাদের ব্লগিং ভিডিও উনি দেখবে না, কোনো দিন দেখবে না। যদিও বা দেখে 1-2 মিনিট দেখে স্কিপ করে বেরিয়ে যাবে। তো এতে আপনাদের চ্যানেলের ইমপ্রেশনটাই খারাপ হলো, রিচটাও ডাউন হয়ে গেল, এনগেজমেন্টটাও কম হয়ে গেল, সব দিক থেকে আপনাদের সমস্যা হয়ে যাবে। সুতরাং লিঙ্ক হোয়াটসঅ্যাপ ফেসবুক মেসেঞ্জারে শেয়ার করবেন না। যে ভুলটা আমি করেছি সেটা আমি আপনাদেরকে আগে থেকেই সাবধান করে দিচ্ছি, প্লিজ এগুলো করবেন না। হ্যাঁ, আপনাদের হয়তো চ্যানেল আস্তে আস্তে গ্রো হবে, হয়তো 1-2 করে সাবস্ক্রাইবার বাড়বে, কিন্তু আপনাদের যে সাবস্ক্রাইবারগুলো আসবে সেগুলো কিন্তু আপনাদের জেনুইন সাবস্ক্রাইবার আসবে, আপনাদের ভিডিও দেখবে। তো প্লিজ লিঙ্ক শেয়ার কারোর সাথে করবেন না। সো গাইজ, আমি আমার টোটাল এক্সপিরিয়েন্সটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম, যেগুলো আপনারা করবেন, যেগুলো আপনারা করবেন না। আপনাদের নতুন চ্যানেল যদি হয় আপনারা প্লিজ এগুলো ফলো করুন। আর একটা রিকোয়েস্ট, আপনারা প্লিজ এই নিত্যাকাশ সাপোর্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, এনাকে ফলো করুন। ইনি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট ইনফরমেশান দেন, এবং যে ইনফরমেশানগুলো দেন একদমই জেনুইন। আমি এনাকে ফলো করি, আপনারা চাইলে ফলো করতে পারেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আশা করছি আপনাদের উপকার হবে, আপনাদের চ্যানেল গ্রো হবে।
তো তার সঙ্গে সঙ্গে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কেয়া শান্তনু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর আমাদের পাশে থাকবেন। চলুন আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করে দিলাম, যদি আপনাদের নতুন কিছু জানার থাকে, নতুন কিছু আপনাদের মনে হয় যে বাদ গেছে, এমনি প্রচুর জিনিস বাদ গেছে, আমি এই ভিডিওটাতে শুধুমাত্র যেগুলো ইম্পর্টেন্ট ইনফরমেশান যেগুলো করতেই হবে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি বলেন তাহলে আমি একটা সেপারেট ভিডিও বানিয়ে দিতে পারি আপনাদের জন্য বাকি ইনফরমেশানগুলো নিয়ে, কারণ এই ভিডিওতে সমস্ত ইনফরমেশান দিতে গেলে ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে, এমনি ভিডিও লং হয়ে গেছে, কিন্তু এই ভিডিওটা সত্যি ইম্পর্টেন্ট ভিডিও। যদি আপনারা ভিডিওটা দেখেন আপনাদের চ্যানেলটা হোপফুলি কিছুটা হলেও এগিয়ে যাবে, আগের থেকে কিছুটা হলেও এগিয়ে যাবে। তো চলুন আজকে এই পর্যন্তই থাক, আপনাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন দিনে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, গুড ডে।